আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সমাধান করব রাজশাহী বোর্ড 2022-এর তরঙ্গ ও শব্দ সম্পর্কিত একটি প্রশ্ন নিয়ে। এখানে উদ্দীপকটা ছিল এমনটা যে 2.45 কেজি ভরের দোলক ঘড়ির কাণ্ডের কার্যকরী দৈর্ঘ্য ইয়া দণ্ডের কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে 100 সেন্টিমিটার, ঘড়িটিকে 900 কিলোমিটার উঁচুতে মহাকাশে নিয়ে যাওয়া হলো। এখন আর দেওয়া আছে 6000 কিলোমিটার, এরপরে জি ছিল 9.8, পাই ছিল 3.146, এটা ছিল। এখন প্রশ্ন বলছে উদ্দীপকের তথ্যের আলোকে ভূপৃষ্ঠে দোলক ঘড়িটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। এখন স্প্রিং ধ্রুবকের সূত্রগুলো আমরা শিখছিলাম এফ ইকুয়াল টু কে এক্স, তারপর ছিল এখান থেকে কে নির্ণয় করলে হইতো, এরপরে টি ইকুয়াল টু আমরা জানি 2π√LZ, এখানে কিন্তু আমাদের স্প্রিং ধ্রুবক নাই। আবার টি ইকুয়াল টু জানতাম 2π√M/K, এইখান থেকে কিন্তু আমরা স্প্রিং ধ্রুবকটা নির্ণয় করতে পারি। এখন কথা হচ্ছে এখানে টি ইকুয়াল টু 2π√M/K, আমরা একটু কী কী উপাদান আছে এগুলো একটু লিখে নিই। এখানে বলছে 2.45 কেজি, ঠিক আছে, এখান থেকে এম ইকুয়াল টু পাচ্ছি আমরা 2.45 কেজি, ঠিক আছে। ভরের দোলক ঘড়ির দণ্ডের কার্যকরী দৈর্ঘ্য, আমাদের কার্যকরী দৈর্ঘ্য এল দেওয়া আছে, এল ইকুয়ালস 100 সেন্টিমিটার, যদি মিটারে করি 1 মিটার, জি তো আমরা জানি 9.8 mS/2, ঠিক আছে। এখন উদ্দীপকের তথ্যের আলোকে ভূপৃষ্ঠ দোলক ঘড়িটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। এখন একটু যে একটা জিনিস লক্ষ্য করি আমরা, এখানে টি ইকুয়াল টু 2π√L/G, আর এখানে টি ইকুয়াল টু 2π√M/K, এখান থেকে যদি আমরা কে এর মানটা বের করতে চাই আমাদের টি লাগবে, তাই না, কে লাগবে কি না লাগবে। আবার এখান থেকে আমরা অতি সহজে আবার টি এর মানটা বের করতে পারি, তাহলে এটা ইকুয়াল টু এটা লিখতে পারি, অথবা আমরা আলাদা আলাদাভাবে বের করতে পারি। আর এফ ইকুয়াল টু কে এক্স, এটা তোমরা তোমাদের কি কোনো একটা স্প্রিংকে ঝুলে দিলে যদি সেটা একটু বৃদ্ধি পেত অথবা সংকুচিত হতো তাহলে কিন্তু এটা ভরাইতাম আমরা, কিন্তু এটা ভরাইতে পারতেছি না কারণ এটা দোলক ঘড়ি বলছে, ঠিক আছে। দোলক ঘড়ি মানে টি ইকুয়াল টু 2π√L/G। এখন তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে টি এর মানটা বের করে নেওয়া। তাহলে বলবো যে আমরা জানি টি ইকুয়াল টু 2π√L/G, এটা জানি। তাহলে 2π√L বলতে কত 1, জি বলতে হচ্ছে 9.8, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 × π√1/9.8। অবশ্যই অবশ্যই আমরা কিন্তু ব্র্যাকেট ইউজ করবো, ব্র্যাকেট ইউজ না করলে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 2 সেকেন্ড, তাহলে টি এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে এবার আমরা সূত্র বসাই দেবো, আবার টি ইকুয়াল টু কী জানি 2π√M/K, এখানে সব উপাদান দেওয়া আছে, তাহলে আমরা বড় করে দিই, তাহলে কী হবে টি স্কোয়ার ইকুয়াল টু 4π² m/k। আমরা কেন বড় করলাম, কারণ আমরা কের মানটা নির্ণয় করবো। তাহলে এখান থেকে যদি আমরা আর আডি গুণ করে দিই তাহলে পাবো কে টি স্কোয়ার ইকুয়াল টু 4π² m। তাহলে এখান থেকে যদি আমরা কে বের করতে চাই তাহলে কে ইকুয়াল টু হবে 4π² m ভাগ হচ্ছে টি স্কোয়ার। তাহলে 4π² এম বলতেছিল 2.45, আর এখানে টি টি এর মান পাইলাম কত আমরা 4, মানে 2 এর উপরে স্কোয়ার 4, ঠিক আছে। তাহলে যদি আমরা হিসাব নিকাশ করি 4 × π√2.45 ভাগ হচ্ছে 4, তাহলে হচ্ছে 24.18, এটা কি আমাদের এককটা আমরা কি জানি নিউটন পার মিটার, এটা হচ্ছে মূলত আমাদের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। আবার একটু লক্ষ্য করি, এখানে বলছে উদ্দীপকের তথ্যের আলোকে ভূপৃষ্ঠের দোলক ঘড়িটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। এখন স্প্রিং ধ্রুবকের সূত্র টি ইকুয়াল টু 2π√M/K জানি। এখন যদি আমরা এখান থেকে কে এর মানটা নির্ণয় করতে চাই অবশ্যই আমাদের কি এ টি এর মান এবং এম এর মান কি জানা লাগবে। এম এর মান দেওয়া আছে, টি এর মান জানা নেই। আমরা টিটা মানটা আমরা টি এর মানটা বের করার জন্য আমরা আর একটা সূত্র জানি টি ইকুয়াল টু 2π√L/G, এখান থেকে আমরা টি এর মানটা বের করে নিলাম। তাহলে এখান থেকে আমরা সুন্দর করে কে এর মানটা নির্ণয় করলাম। আশা করি আমরা গ নম্বর প্রশ্নটি বুঝতে পারছি।
এবার আমরা আসি ঘন নম্বরটির ক্ষেত্রে। ঘন নম্বর প্রশ্নটা কি বলছে, বলছে উদ্দীপকের আলোকে মহাকাশে একদিনে ঘুরটি কত সময় ধীরে চলবে। আমরা একটু জিনিস চিন্তা করি, খুব ধীরে ধীরে আমরা শিখব, তাহলে সমস্যা হবে না। আগে একটা জিনিস চিন্তা করি, মনে করি এখানে কোনো একটা বস্তু আছে, ধরে নিচ্ছি এটা পাহাড় হিসেবে ধরে নিচ্ছি আমরা, এটা হচ্ছে পাহাড়, এটা পাহাড়, হ্যাঁ। এখন এই বস্তুটাকে আমরা পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, বস্তুটাকে আমরা পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছি। পাহাড়ের উপরে নিয়ে গেলে আমাদের জির মানের পরিবর্তন হবে কি না, আমরা জির সূত্র কি জানি, একটু যদি চিন্তা করি, জি ইকুয়াল টু কি ছিল, জি এম ভাগ কি আর স্কেন, না এটা জানি কিন্তু, তাই না, জি ইকুয়াল টু জি এম ভাগ আর স্কোয়ার। তাহলে এখান থেকে এই আরটা কি ব্যাসার্ধ না, তাহলে ব্যাসার্ধের সাথে আর এর কিন্তু একটা সম্পর্ক আছে, তাই না। তাহলে কোনো একটা বস্তুকে আমি যেখানেই নিয়ে যাই না কেন, আমরা জানি পৃথিবীর পৃষ্ঠ থেকে, এটা যদি পৃথিবীর পৃষ্ঠ হয়, ঠিক আছে, এই পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমরা এদিকে নিয়ে যাই বা এদিকে নিয়ে যাই, আমরা কি জানি জি এর মানটা কি হয়, কমে যায়, কেন্দ্র তো শূন্য আমরা এটা জানি, তাই না। তাহলে আমরা একটা বস্তুকে এখান থেকে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা মহাকাশে, বলছে না যে ঘড়িটিকে এত কিলোমিটার উঁচুতে মহাকাশে নিয়ে যাওয়া হলো, এই ঘড়িটাকে ধরেছি, এখানে একটা ঘড়ি আছে, এটাকে নিয়ে যাচ্ছি আমরা এখানে, ঠিক আছে। যদি নিয়ে যাই তাহলে মহাকাশে একদিনে ঘড়িটি কত সময় ধীরে চলবে। এখন আমাদের যখন এই বস্তুটা ভূপৃষ্ঠে ছিল তখন কয়টা দোলন দিছে, এটা আমাদের আগে বুঝতে হবে। আমরা গ থেকে প্রাপ্ত, আমরা গ থেকে জানছিলাম যে বস্তুটা একটা পূর্ণ স্পন্দন, আমরা পূর্ণ স্পন্দন জিনিসটা কী জানি, যে কোনো একটা বস্তু যদি এখানেই থাকে সাপোজ, বা আমরা যদি একটা দোলঘড়ির কথা চিন্তা করি যে এভাবে আসে বস্তুটা, একবার যাবে একবার ফিরে আসবে, একবার যাবে একবার ফিরে আসবে, তাহলে কিন্তু একটা পর্যায় সম্পন্ন হবে, মানে একটা স্পন্দন সম্পন্ন হবে। আমরা একটু আগে লক্ষ্য করলাম যে বস্তুটার একটা স্পন্দন সম্পন্ন হতে সময় লাগছে আমাদের 2 সেকেন্ড, একটু আগে লক্ষ্য করলাম, এটা দিব গ থেকে প্রাপ্ত, গ থেকে প্রাপ্ত পর্যায়কাল টি ইকুয়াল টু 2 সেকেন্ড, আমরা এটা পাইছি, তাই না, টি ইকুয়াল টু 2π√L/g, এখান থেকে আমরা টি এর মানটা প্রাপ্ত হয়েছি, তার মানে এটা হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল জিনিসটা বলতে আমরা কী বুঝি, পর্যায়কাল কাকে বলে, একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে বলে পর্যায়কাল। তার মানে একবার যাচ্ছে একবার আসতেছে, একবার যাচ্ছে একবার আসতেছে, একবার যাওয়া হচ্ছে 1 সেকেন্ড, আসা 1 সেকেন্ড, এই দুইটা মিলে কি 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড সময় লাগতেছে। এখন আমরা এটা কী করতে পারি, যে বলছে উদ্দীপকের আলোকে মহাকাশে একদিনে ঘড়িটি কত সময় ধীরে চলবে, যদি বস্তুটাকে উপরে নিয়ে যাই, যদি বস্তুটা একটু ভালো করে চিন্তা করব, বস্তুটা আমাদের যখন এই ভূপৃষ্ঠ ছিল আমাদের একটা পর্যায় সম্পন্ন হতে সময় লাগছে আমাদের 2 সেকেন্ড। এখন আমরা যদি লক্ষ্য করি ওই বস্তুটাকে যদি আমরা সেই মহাকাশে নিয়ে যাই, তাহলে একটা পূর্ণ স্পন্দন দিতে সময় লাগবে কত, এটাকে বের করি, যদি এটা বের করতে পারে, যদি আমরা ওই 2 সেকেন্ডে যদি সময়টা পার্থক্য বের করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা কী করতে পারবো, একদিনে একটা বের করতে পারবো যে একদিনে কতটুকু কম হবে। তাহলে কোনো একটা বস্তুকে যখন উপরে নিয়ে যাব তখন আমার অভিজ্ঞতরণ কী হবে, এটা বের করে নিতে হবে। তাহলে আমরা বলতে পারি যে বস্তুটিকে এত কিলোমিটার উঁচুতে নিয়ে গেলে, নিয়ে গেলে অভিস্তরণ জি, দেখে জি দ্যাশ দ্বারা চিহ্নিত করলাম, জি দ্যাশ ইকুয়াল টু কী হবে, জি ইন্টু আমরা জানি আর স্কোয়ার ভাগ হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার, এটা আমরা জানি যে পরিবর্তিত জি। তাহলে এখান থেকে আমরা কী বোধ করতে পারি, আর স্কোয়ার এখানে উপাদানগুলো লিখে নেই, এখানে ছিল যে দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার, থাক ঘড়িটিকে এত কিলোমিটার উঁচুতে, এত কিলোমিটার উঁচুতে, তার মানে এটা হচ্ছে আমাদের কি এইচ এর মান 900 কিলোমিটার, এটা কিসে আছে, কিলোমিটারে আছে, আমাদের কী করতে হবে মিটারে করতে হবে, তাহলে 900 গুণ কি 1000, না
এটা যদি সংক্ষিপ্ত আকারে লিখি তাহলে 9 গুণ 10 পাওয়ার 5 কি মিটার, কি তাই না? 3 2 5। এরপরে আর আর এর মান কত আছে? 6 1 2 3টা 0, ঠিক আছে? এত কি কিলোমিটার, তাহলে এটা কি করব মিটার করব, তাহলে কি হবে? 6 গুণ 10 পাওয়ার 6 হবে না, 6 মিটার। তাহলে এখানে আজের মান তো আমরা জানি 9.8 এমএস ইনভার্স 2। তাহলে এখানে আর স্কয়ার, আর স্কয়ার বলতে 6 গুণন 10 পাওয়ার 6 এর উপরে স্কয়ার আর প্লাস এইচ, তাহলে 6 গুণন 10 পাওয়ার 6 প্লাস 9 গুণন 10 পাওয়ার 5, ঠিক আছে? এর উপরে স্কয়ার ইনটু হচ্ছে 9.8। যদি আমরা একেবারে হিসাব করি তাহলে পাবো কি 6 10 পাওয়ার 6 স্কয়ার ভাগ 6 10 পাওয়ার 6 যোগ 19 পাওয়ার 5 স্কয়ার পূরণ হচ্ছে 9.8। এর মানে পাচ্ছি 7.41 এমএস ইনভার্স 2। তাহলে আমাদের এই যে বস্তুটাকে যদি আমরা এখানে কল্পনা করি, এই যে মহাকাশ যদি এটাকে হিসাব করি, এই বস্তুটাকে বা এই দোলঘড়িটাকে যদি আমরা এখানে নিয়ে যাই, তাহলে আমাদের ওইখানে অভিকর্ষ স্থলন হবে 7.41 এমএস ইনভার্স 2। যদি আমরা এটা পাই তাহলে অবশ্যই আমরা পর্যায়কালটা বের করতে পারবো। তাহলে বলতে পারি আবার টি, এটা আমাদের ওয়ান দ্বারা চিহ্নিত করি, এটাকে টি টু দ্বারা চিহ্নিত করি, তাহলে টি টু ইকুয়াল টু কি 2π রুট ওভার এল বাই জি, তাহলে টি ইকুয়াল টু 2π রুট ওভার এল বলতে কি 1 আর জি বলতে কত পাচ্ছি আমরা 7.41। তাহলে এখান থেকে পাচ্ছি 2π রুট ওভার 1 ভাগ 7.41 2.308 সেকেন্ড। এখন একটা জিনিস লক্ষ্য করি, এখানে আমাদের পর্যায়কাল ছিল 2 সেকেন্ড আর এখানে কত 2.308। আচ্ছা, এই যে এখানে একটা পূর্ণ স্পন্দন হতে সময় লাগতেছে 2 সেকেন্ড আর এখানে কি 2.308, তাহলে এখানে কি জোরে জোরে কম্পিত হচ্ছে নাকি ধীরে? একটা জিনিস লক্ষ্য করি, এখানে একটা কম্পন সম্পন্ন হতে লাগতেছে 2 সেকেন্ড আর এইখানে একটা কম্পন সম্পন্ন হতে লাগতেছে 2.308 সেকেন্ড। তাহলে এখানে কি কম্পিত হতে সময়টা বেশি লাগতেছে? এর মানে কি ওইখানে বস্তুটা কি ধীরে চলতেছে কি না? হ্যাঁ, বস্তুটা ধীরে চলতেছে, মানে দোলকঘড়িটা কি ধীরে চলতেছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করি, এখানে লাগছিল 2 সেকেন্ড, এখানে 2.308, তাহলে সময়ের পার্থক্য কতটুকু? একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ দিতে আমাদের সময় কম লাগতেছে কতটুকু? 308 না, যদি পার্থক্য করি যে 0.308 সেকেন্ড, তাহলে আমরা কি বলতে পারি না যে 2 সেকেন্ডে সময় ধীরে চলে বা 2 সেকেন্ডে দোলকঘড়িটি ধীরে চলে 0.308 সেকেন্ড, অতএব 1 সেকেন্ডে, অতএব 1 দিনের সেকেন্ডে। আবার একটু লক্ষ্য করি, এখানে আমাদের একটা পূর্ণ দোলন সম্পন্ন হতে সময় লাগতেছে 2 সেকেন্ড, আবার ওই বস্তুটাকে যখন আমরা সেই মহাকাশে নিয়ে গেলাম ওইখানে সম্পন্ন হতে সময় লাগতেছে 2.308 সেকেন্ড, তাহলে আমাদের সময় বেশি লাগতেছে কতটুকু? 0.308 সেকেন্ড। তাহলে ভূপৃষ্ঠের সাপেক্ষে ওইখানে সময়টা কি কমে যাচ্ছে না? সময়টা কি যাচ্ছে? কমে যাচ্ছে। তাহলে বলতে পারি 2 সেকেন্ডে সময় কমে যায় 0.308 সেকেন্ড, অতএব 1 সেকেন্ডে, অতএব হয়তো বা 86,400 সেকেন্ডে, কারণ একদিন ইকুয়াল টু 86,400 সেকেন্ড জানি, এটা বের করলে কিন্তু হয়ে যাবে। এখন যেহেতু বলছে একদিন, তাহলে একদিন ইকুয়াল টু কত সেকেন্ড বের করি? একদিন ইকুয়াল, তাহলে 24 আমরা 60 হিসাব করি, সম্পূর্ণ মিলে আমাদের আসবে 86,400 সেকেন্ড, ঠিক আছে? এটা তাহলে বলতে পারি 2 সেকেন্ড সময়ে, 2 সেকেন্ডে ঘড়িটি ধীরে চলে
ঘড়িটি ধীরে চলে কতটুকু দূরে পার্থক্য করলে 0.308 সেকেন্ড। এটা কিভাবে আসলো? এটা মাইনাস এটা, এটা করে কিন্তু আসলে 0.308। তাহলে 2 সেকেন্ডে ঘড়িটি ধীরে চলে এতটুকু। দেখো হয়তো অনেকে মনে করতেছে এটা তো বেশি, সো এটা কি ধীরে চলবে কেন, এটা তো দ্রুত গতি চলতেছে। কিন্তু না, ধীরে চলতেছে, কেননা 2 সেকেন্ড সময় লাগছিল একটা দোলন সম্পূর্ণ হতে, ওই একটা দোলন সম্পূর্ণ হতে ওইখানে সময় লাগতেছে 2.308 সেকেন্ড। তাহলে আমাদের ধীরে চলতেছে কতটুকু? 0.308 সেকেন্ড। তাহলে বলতে পারি 2 সেকেন্ডে ঘড়িটি ধীরে চলে এত সেকেন্ড। অতএব 1 সেকেন্ডে ঘড়িটি ধীরে চলে 0.308 ভাগ হচ্ছে 2। অতএব আমরা একদিনে করলে কত পাইছি? 86,400। তাহলে 86,400 সেকেন্ডে ঘড়িটি ধীরে চলে 0.308 গুণ 86,400 ভাগ হচ্ছে 2। তাহলে হচ্ছে 1.3305.6 সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে মূলত কি আমাদের অ্যান্সার। আশা করি আমরা অঙ্কটি খুব ভালোই বুঝতে পারছি। এখানে আমরা সেকেন্ডে রাখছি, যদি কেউ চাও যে মিনিটে রাখবে মিনিটে করতে পারো, যদি কেউ চাও না আমি এটা ঘন্টায় করব ঘন্টায় করতে পারো। তাহলে যদি আমরা ঘন্টায় করি তাহলে 7700 ভাগ দিয়ে দেবো, তাহলে 3 ঘন্টা 3 ঘন্টা 41 মিনিট এটা আসবে যদি আমরা ঘন্টায় করি। ঠিক আছে, 3 ঘন্টা 41 মিনিট 46 সেকেন্ড। ঠিক আছে, 3 ঘন্টা 41 মিনিট 46 সেকেন্ড। ঠিক আছে, যদি কেউ চাও যে আমি সেকেন্ডে রাখবো সেকেন্ড রাখতে পারো, যদি কেউ চাও যে আমি মিনিটে রাখবো মিনিটে রাখতে পারো, যদি কেউ চাও না আমি ঘন্টা রাখবো ঘন্টা রাখতে পারো। তাহলে ওইখানে একদিনে আমাদের সময় কমে যাবে, মানে বলছে না কত সময় ধীরে চলবে, সময়টা ধীরে চলবে 3 ঘন্টা 41 মিনিট 45 সেকেন্ড। আশা করি আমরা খুব ভালোই বুঝতে পারছি। যদি না বুঝে থাকি অবশ্যই আমরা 2-3 বার করে একটু দেখবো, দেখলে পরে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সকলে।